হ্যালো গাইস, আমি তোমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটা একদমই অন্যরকম। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর, আমার বোনের বার্থডে। তো আজকে আমরা বাড়ি যাচ্ছি, আর আমরা এখন আছি আমাদের এই বাড়িতে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে ইসলামপুর যাবো বাইকে করে। তো তোমরা সব কিছু দেখতে থাকবে, আর এই ব্লগটা একটু বড় হতে চলেছে, আর একদমের সাথে দেখাও করবো বিকালে, দেখতে থাকো কী হয়। সবাই রেডি হচ্ছে, আমিও রেডি। তো এখন বাইকে করে বেরোবো, তো রাস্তা সিনেমাটি সব দেখতে থাকো, বেশি বড় করবো না, মানে কী হতে চলেছে দেখো, মজা হবে। গাইস, আমাদের এখানকার বিখ্যাত মিষ্টির দোকান ফুলবাড়ির মিষ্টির ভান্ডার। তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিবো বাড়ির জন্য। তো ও গেল মিষ্টি আনতে, তো ভিতরে চলো দেখা যাক কি কি হয়। তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই তেল ভরলো, মানে তেল একদম ফুল ট্যাঙ্কে করে নিল, যাতে অসুবিধা না হয় রাস্তায়। আর আমরা এইভাবে বাইক নিয়ে যাতায়াত করি বাড়ি টু আমাদের বাড়ি। তো যাই হোক, ও মিষ্টিটা নিবে, তো নিয়ে আমরা গাড়িটা স্টার্ট করবো, কারণ বেশি দাঁড়ানো যাবে না, অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখতে থাকো কী কী হয় এই ব্লগে, আশা করি মজা হবে। সজন রে পাস তো আনা, না কবি মুঝে ছোড় কে জানা, ও মেরে তু আশিক রহনা, আশিক রহনা। সজন রে পাস তো আনা, না কবি মুঝে ছোড় কে জানা, ও মেরে তু আশিক রহনা। ও তু মেরা রোজ কমল লিটল ক্লোজ, তু মেরা রোজ কমল লিটল ক্লোজ। दे दिए कितने वादे दिए, तेरी आज ताए रात रात, तेरी आज ताए रात रात। वादे दिए कितने वादे दिए, तेरी आज ताए रात रात, तेरी आज ताए रात रात। हाँ कुछ जूली ली ली भिन तेरे किड़े धा धा धा, हाँ कुछ जूली भिन तेरे किड़े धा, हाँ कुछ जूली। তো এতক্ষণ পর এক জায়গায় এসে দাঁড়ালাম, আর গা হাত পা সত্যি ব্যথা, আর আমি তো গাড়ি চালাইনি, ও চালিয়েছে। আর আমরা যখনই আসি তখন গাড়ি নিয়ে আসি। তো 2 মাস পর যেহেতু মানে আবার এত দূর আসলাম, মানে ঘুরতে যাই কিন্তু একটু এটা একটু অন্য রাস্তা, তো তো একটু মানে অসুবিধা হয়েছে। যাই হোক, চলেই আসছি বাড়ির কাছাকাছি, প্রায় মানে আরও 10 মিনিটের মতো লাগবে। তো এখন একটু ব্রেক টাইম নিচ্ছি, জল টল খেলাম। তো চলো আবারও দেখা হচ্ছে, বাড়ি গিয়ে কথা হবে। হ্যাঁ, আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো। তো বাবু খেতে বসে গেছে, দেখো কি কি খেতে আমরা মানে খাচ্ছি। এই যে খেতে বসে গেছি আমরা, খাচ্ছি পরে। তো গাইস, আমার খেতে বসে গেছি, আর এই যে তালের বড়া পিসিরা আগে করেছে, তো দেখো কি কি দিয়ে খাওয়া হচ্ছে। দেখো এখানে হচ্ছে মানে চাল কুমড়ো ঘন্ট আর ভাজা রয়েছে, আর ইলিশ মাছ মানে করেছে, আর রাত্রেবেলা তো বার্থডে, বার্থডে স্পেশাল দেখতে। দেখো এখানে কত কিছু আছে, ইলিশ মাছ রয়েছে, এটা আমার ফেভারিট, পিসি করছে, এটা শাকের ঝোল, আর এই যে ডাল, এই যে ও খাচ্ছে, আমিও খাচ্ছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন হচ্ছে একটু রেস্ট করছি। আবার বিকালবেলা আদিত্য দ্বারা আসবে, তাদের সাথে দেখা করতে যাবো, আর রাত্রেবেলা তো পার্টি হবে। আর সকাল থেকে লাইন নেই, ইনভার্টারটা চলছে। ও লাইন আসছে, লাইন আসছে। তো ভিডিও শুরু করা মাত্রই লাইনটা চলে আসলো, তোমরা সবাই খুব লাকি, বুঝলে, স্যালুট। দেখো গাইস, আমরা রেস্ট করছি, কি গো তোমার তো লাকি, ও পুরো ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। কেকটা আমরা দেখাবো না, কিন্তু কেকটা 2 পাউন্ডের আছে। কত টাকা নিল? 1000। আর এই যে আমার বোন বাজার করে আনলো, এই সব ড্রেস আছে, এখন দেখানো যাবে না, তো দেখতে থাকো। আর এক জায়গায় রান্না হচ্ছে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে। তো এখানে যে আমার বোনের বার্থডে, রান্না বান্না সব যোগা করতেছে আমার বৌদি, 2 বৌদি। আর প্রথমে কি বসালা, প্রথমে ডাল। মেনুতে কি কি আছে সেটা বৌদি বলবে, বৌদি বলে দাও তো। আলু পটলের তরকারি,
তো ভালোই লাগছে বাড়িতে এসে এত সুন্দর সরঞ্জাম সবাই সরঞ্জাম করছে, মানে অনেক লোকই আসবে, তো জানি না কি কি হবে না হবে, মানে আমাদেরই লোক সব। এই যে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ধরে কাটাতুজি হচ্ছে, ওই যে বসিয়েছে। বন্ধুরা এখন হচ্ছে ঘরটা ডেকোরেশন করা হবে, আর এই যে তোমার দাদা ভাই ফোন টিপছে, মার নতুন ওয়ান প্লাস ফোন কিনেছে, তো ফোনটা দেখছে একটু, তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, আর কারা কারা আসছে সেটাও দেখাচ্ছি। এই যে এখানটায় হচ্ছে এই জিনিসপত্রগুলো আছে, আরও আছে। এই দুইটা বোন আসছে, আমার বুনুর বুনুর হচ্ছে বান্ধবী, এটা হচ্ছে সাজাবে। আর ওই যে ওখানে গুনু খাচ্ছে মুটিটা, বার্থডে গেলে এখন খাওয়া দাওয়া করছে, ওর বান্ধবীরা ঘর ঠর সব সাজাবে। মাকে দেখো অনেকক্ষণ পর দেখালাম, কলা কলার কলার চোখলা পাঠা পাঠা নিয়ে দৌড়াচ্ছে। কাকে দিচ্ছ? আমাকে দাও, মা একটা পিঠা দাও। মা আমাকে পিঠা দিল কালকে, বানিয়েছে আমার জন্য। নমস্কার, এটা হচ্ছে মার নতুন ফোন। তো দেখো ওখানে কাজ হচ্ছে, আর বার্থডে গাল বার্থডে গালের জন্মদিনে বেলুন ফোলাচ্ছে, এর থেকে হাস্যকর কিছু নেই। সারপ্রাইজ দেওয়ার মতো কেউ নেই, একটা বয়ফ্রেন্ডও নেই। এই যে ভোলা, আরো আরো অনেক আছে। তোরা দেখো এসব বেলুন টেলুন ফোলানো হয়ে গেছে, আর এই যে এই বুনুটা সব করছে দেখো। আমরা একটু মার্কেটে যাচ্ছি এখন, তোমরা দেখে থাকো কি কি হয়। গাইস বাড়িতে চলে এসেছি, আর দেখো কালো টালোকে দেখো আমাকে কেমন করছে, এত জ্বালায় এরা। কালু আজা, আজা বললাম উপর উঠে গেল। এই যে স্যার, স্যারও রেডি। ম্যাডাম এত সুন্দর করে ডেকোরেশন করছে, ম্যাডামকে তো কি বলবো, সারপ্রাইজ দেওয়া হবে। এই যে ঘরে দেখো কারা কারা এসেছে, এই যে সুন্দরী এসেছে, আমি ব্লগ হচ্ছি। এই যে আমার একটা, এই যে ভাই এসে, ভাই টাটা করে দাও, এই মেয়ে, এই ছেলের কিন্তু অনেক ক্রাশ খায় সবাই। আমার চ্যানেলে যারা যারা আসছে ওকে ফোকাস করো। রিজু কি, রিজু দাস না, রিজু দাস। আমি ভেবেছিলাম যে আদিত্যদা আমাদের সাথে দেখা করতে আসবে না, মানে আমরা, মানে ও একটু কাজ আছে, একটা অন্য ঝামেলায় ফেসে গেছে। তো ও আর আমার একটা ফ্রেন্ড এমনি আসছে, তো আমার একটা বান্ধবী ছোটবেলাকার, তো ওরা আসছে শুনলাম, এই যে আসছে, এসে পড়েছে হয়তো। কারা আসছে, কারা কোলাকুলি করছে, দুই শালা। ও মা লাইটটা বন্ধ করো তো, বাইরে লাইটটা জ্বালাও তো, সরি জ্বালাও তো। এই যে কারা এগুলো দেখো, দুই দোস্ত চলে এসেছে, আমার বড়ের ফেভারিট আদিতা, আর আমার একটা ফ্রেন্ড এসেছে, আমার বান্ধবী ছোটবেলাকার, দেখো হাই, এটা আমার হচ্ছে প্রিয় বান্ধবী। বার্থডে গার্লকে এখন জুহি, আমার বান্ধবী। এই যে গাইস ডেকোরেশনটা হচ্ছে ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, আর এতটা খাটতেছে মেয়েটা, কি বলবো, অনেক খাচ্ছে। এই যে মা আসছে আমাদেরকে চা দিতে। ও মা বিরক্ত করতেছ তুমি বেশি? না ছাড়বো, বাবা দেখবে না। কে আসছে এটা দেখতে পাচ্ছ? একে, এটা হচ্ছে আমার পিসি, একমাত্র পিসি। আমার চারটা পিসি আছে, একটা পাঁচ নাম্বার, তো পিসি চলে এসেছে। আর যে আমার পিসি একটা ভয় আছে, আহ লাগছে তোমার পিসি, বলবে না বলতে বলে দিচ্ছে। ওই পিসি আমাকে ভালো লাগে এখন, মানে আগে, মানে আগে অত ভালো লাগে। বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, বার্থডে গার্ল ছবি তুলতে ব্যস্ত। দেখো দেখো ড্রাইভার, এখানে হচ্ছে পায়েস বানানো হচ্ছে, আর এখানে হচ্ছে আমার বৌদি লাল চা বানাচ্ছে। লাল চা কার জন্য? ম্যাডাম কষা মাংস এখন টেস্ট করবো, বৌদির হাতের স্পেশাল। বৌদি আমার ভিডিও দেখতে পারে না।
বদি বলে নাম কি ভিতরে ডেকোরেশন করছিল একজন, এখন আস্তে আস্তে যাচ্ছে ক্যামেরার সামনে, চলে এসেছে সবকিছু, গুমুন রেডি কেক কাটার জন্য, খুব এক্সাইটেড বসে গেছি কেক কাটার জন্য রেডি। আমার বোন আর বাইরে সবাই ওয়েট করছে, লোকজন আছে অনেক। তো এই যে বার্থডে গেল, এখন কেক কাটবে, দেখো সব বন্ধু বান্ধবীরা চলে এসেছে, খুব এক্সাইটেড। ওটা লাগা, এই যে বার্থডে গেল, মম এসেছে, মম কার ফোন, ওর কাছে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দাদলি, হ্যাপি বার্থডে, কেকটা কাট, কেকটা কাট, লোককে দেখে হ্যাপি বার্থডে। ওর বান্ধবীরা সবাই মিলে একটা গিফট দিচ্ছে, ওই গিফট এখন আমি তুলছি। না না, গিরে তো গিরে, খোল খোল খোল, খোল এরকম করেছে একটা বন্ধু, আমার বুড়োর একটা বন্ধুকে এরকম অবস্থা, এরকম হাই করে দাও তুমি। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ও তোরা খাবি না, এই খাবি না তুই, খাওয়া দাওয়া শুরু হয়েছে। ওই সবাই বল কেমন হয়েছে খাওয়া, কি তোর আবার কিরকম, অর্ধেক ভাত অর্ধেক ইয়ে, এদিকে আবার অর্ধেক ভাত, না না ইন্ডিয়া ভারতবর্ষ, বিয়েতে আসছিলেন আমার, এও আসছিল, ওই এটা তো আসছিল, ইন্ডিয়া আর ভারতবর্ষ, বার্থডে গেলে মানে জীবনে দেখছিস জন্মদিন বয় মানে লাস্টে খায় সবাই, আর ওকে যা তোরা গিফট দিছিস সেটা দারুণ গিফট, সেটা দারুণ গিফট, ইউটিউবে সবাই দেখেছে, দারুণ গিফট। ছোলার ডাল, বেগুনি, মাংস হয়েছে, পটলের একটা মশলা দিয়ে হয়েছে, পায়েস হয়েছে, মিষ্টি হয়েছে, আর পিসা ওখানে বসে রয়েছে, আর পাঁচ থেকে ভাতই নড়তেছে না, মোবাইলের দিকে খালি নজর, এখন চুপ। তো গাইস এখন খেতে বসে গেছি আমরা, আর প্রথমে ফ্রাইড রাইস দিচ্ছে এই যে বৌদি, আর এই যে খাওয়া হয়ে গেল, হাই করে তোরা, ওই যে মেয়ে সাজছিল, যে পুরো ভাইরাল হয়ে যাবে একদম, দিচ্ছে বাবু বসেছে, পিসির সাথে আমি বসছি, ফ্রাইড রাইস দিল, আর দেখতে থাকো কি হয়। তো গাইস আজকের মতো ভিডিওটি শেষ করছি, কারণ আর আজকে আমার বোনকে যা গিফটগুলো দিয়েছে সেরা, আর গিফটগুলো দেখে আমার হাসি লাগছে। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, বাই বাই।